পূর্ব লন্ডনের A13 মোটরওয়েতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা ফুটেজে দেখা যায়, A13 মোটরওয়েতে একটি কালো গাড়ি এবং সাদা গাড়ি দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার সময় সম্ভবত রবিবার দিবাগত রাত 12টার পরে, সোমবার প্রথম পোহরে। এ সময় পথচারীদের তোলা ফুটেজে দেখা যায়, রাস্তায় প্যারামেডিক্স টিম চেষ্টা করছেন দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দিতে। তবে আহতদের অবস্থা কতটুকু গুরুতর সেটা জানা যায়নি। তবে ফুটেজে প্যারামেডিক্সের ব্যস্ততা দেখে বোঝা যায় আহতদের অবস্থা বেশ গুরুতর। এই দুর্ঘটনা সম্পর্কে এখনও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, A13 মোটরওয়ে ধরে টাওয়ার হ্যামলেটস থেকে নিউহ্যাম হয়ে বার্কিং, ডেগেনহাম, রেইনহাম পর্যন্ত যাওয়া যায়। রুমানা রাখি, রানার টিভি, লন্ডন।